দলবদ্ধ ধর্ষণ আর হত্যাকাণ্ড হিরণময় খাকলারি ইয়ার প্রতিবাদত আমি দুদিন ধরে কোকরাঝার এই বডফা চিলড্রেন পার্কত আমি ধর্ণাত বহিছো। আজি দ্বিতীয় দিন আর ইয়ার আগত তিনিলানি আলোচনা আমার হয়ে গেল, আন্দোলন তিনিলানি আন্দোলন হয়ে গেল। তো আজি আমি পুনের আক আন্দোলনত বহিছো আর আমার আন্দোলন চলি আছে। যাকালি আন্দোলনের পিছত সরকারের ওসর আমার যখন দাবি আছিল সেই দাবিক লই পেলায় আজি রাতেপুৱা ভাগত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত আর নির্দেশত পীযুষ হাজরিকা ডাঙরিয়া মন্ত্রী আর মন্ত্রী জয়ন্ত মল্ল ডাঙরিয়া আর বিটিআর প্রধান প্রমোদ বড়ো ডাঙরিয়ার পদক্ষেপত আমার লগত যোগাযোগ চলি আছে, আলোচনা চলি আছে। আর একটা বার্তা প্রেরণ করেছে যে আজি প্রায় দুই আড়াই বজা মানত দুধনৈত যাই পেলায় মন্ত্রী জয়ন্ত মল্ল ডাঙরিয়া তাত উপস্থিত হব, সেই কথাটা আমাক জানাইছে। আর আমার যেখানে দাবি আছিল যে ফার্স্ট ট্রেক কোর্টত এই যে ন্যায় বিচার এই লই পেলায় ফাঁসি মৃত্যুদণ্ড এই পাশবিক অমানবীয় যে এটা হত্যাকাণ্ড আর দলবদ্ধ ধর্ষণ এই পাশবিক সকলক শাস্তি বিহা হব, ইয়ার প্রক্রিয়া সরকারে পদক্ষেপ লম বলে তেওঁলোকে যিখিনি প্রতিশ্রুতি দিব লাগে। আর লগতে যে ভিক্টিম পরিয়াল হিরণময় খাকলারিক সাহায্য কম্পেনসেশন দিব লাগে। আর আমার এই যে আন্দোলন যে আমার গুরুত্ব দিয়া নাই নেকি, কতবা আমার বৈষম্য করা হল নেকি, আমার যে ক্ষোভ এই খবর কথা তেওঁলোকে অবগত হয়েছে বলে আমাক মানে জানাইছে। কিন্তু আমার আন্দোলন চলি থাকিব আর আমি বাদ চাম যে মন্ত্রী ডাঙরিয়া যাই পেলে দুধনৈত উপস্থিত হয়ে এই গোটেই কথাখিনি যাতে সি সংবাদ মাধ্যমের লগত আর হিরণময়ী খাকলারি ঘর উপস্থিত হয়ে আমার যে তিনটা দাবি সেই দাবি উপর সরকারে যাতে পদক্ষেপ গ্রহণ করে তাকে আমি বাদ চাম। আর বর্তমান আরম্ভ হয়েছে আমার আন্দোলন আর আন্দোলন চলি থাকিব। আর মন্ত্রী ডাঙরিয়ায় যে আমাক জানাইছে সেই যে কথাটা লই পেলে আমি বাদ চাম। আর ইয়ার পিছত পর্যায়ের যে সিদ্ধান্ত আন্দোলন প্রত্যাহার হব আন্দোলন স্থগিত হব সেই বিষয়ে আমি সকল দল সংগঠন মিলি পেলায় আলোচনা করে আমি সিদ্ধান্ত লম। আমার চিন্তা আমার যে সঠিক সিদ্ধান্ত হল দুর্ভোগিয়া পরিয়ালে ন্যায় পাব লাগে, কম্পেনসেশন পাব লাগে, দলবদ্ধ ধর্ষণের উচিত বিচার শাস্তি ফাঁসি মৃত্যুদণ্ড হব লাগে, ফার্স্ট ট্রেক কোর্টের দ্বারা হব লাগে, এটাই আমার। আর নাই সচা কৈছিকে এই মানে আচরিত কথা যে মাছভাত কাণ্ড, ঢেকিয়াজুলি কাণ্ড, কোকরাঝারত ভূমি বিবাদ কাণ্ড এইবিলাকত সরকারের তৎপরতা একটিভনেস, মন্ত্রী ডাঙরিয়া আইছে খা খবর লৈছে, সুনীল গগৈ কাণ্ড তাত মন্ত্রী গৈছে, তাত ডিজিপি ডাঙরিয়া গৈছে, দুধনৈ কাণ্ড কি কারণত তেওঁলোকে গুরুত্ব নিদিলে এটাই আমার ডাঙর প্রশ্ন আছিল। আর আজি তেওঁলোকে বাধ্য হবলে সৈমান হবলে বাধ্য হয়েছে। তো তার কারণে আমি বুঝবলে বাধ্য হয়েছো যে সরকার কতবা নহয় কতবা যিখিনি একশন তেওঁলোকৰ যিখিনি মানে কাম সময়মতে সঠিকমতে করব লাগছিল তেওঁলোকে কতবা নহয় কতবা গাফিলতি আর লেহেমিয়া করেছে, তৎসত্ত্বেও তেওঁলোকে দিলে হয়েছে কিন্তু আমাক দিহায়ের বঞ্চিত করব পারা নাই। আর এই জনতার রাইজর যে আওয়াজ সরকারলোকে গৈছে আমি তাকে বিশ্বাস করছো। আর সরকার নিজের কামত লাগক, আমি পরবর্তী সময়ত এই আন্দোলনের মঞ্চরপরা রাইজক আমি অবগত করিম যে আমার পরবর্তী কার্যসূচী আমার এই আন্দোলনের যে বিষয় সেই বিষয়ে আমি অবগত করিম। এনে ঘটনা বৃদ্ধি পাওয়াটা মুঠেই মানে ভাল নহয়। আর এই কারণে আমি বারম্বার সরকারক আহ্বান জানাইছো সরকারে আগত যাওয়াটো সময় যে ধরনের মানে সঠিক আর স্ট্রং স্ট্রিংজেন্ট একশন লৈছিল আর সকল সময়তে ক্রাইম যেবিলাক অপরাধমূলক হত্যা হিংসা ধর্ষণ গণধর্ষণ এই ঘটনাবিলাকৰ উপর সরকারের যে একটা একশন আছিল সেই একশনটা কতবা নহয় কতবা অলপ মানে লেহেমিয়া বা স্থৈরবিহিত হয়েছে নেকি, যার কারণে তেনে চক্র তেনে গ্রুপ তেনে পক্ষবিলাক আজি গা করে উঠিব কারণে সাহস পাইছে। তো সরকার স্ট্রং হোক, রাইজ জনতা আর
জাতীয় দল সংগঠন সজাগ হব লাগিব, অভিভাবক সজাগ হব লাগিব। কতবা নহয় কতবা আমার অভিভাবক সকলেও আমার লড়া ছোৱালী, আমার ভন্টি, আমার বাইদেউ সকলক যত না যাও কিয় খা খবর লওঁতে বা মানে কি পর্যায়ত কি পরিস্থিতিত আছে তাত কতবা নহয় কতবা আমারও কিছু মানে ত্রুটি থাকি গৈছে নেকি, সেই কথাটলৈ গার্জেন সজাগ হব লাগে। অসমত বহুতো ঘটনা বৃদ্ধি পাইছে, ক্রাইম বৃদ্ধি পাইছে, সেই ক্রাইম নির্মূল করার ক্ষেত্রে সরকার বিশেষভাবে আসনি তৈয়ার করে পেলায় কাম করিব লাগে। যেনকা ড্রাগসর ক্ষেত্র জিরো টলারেন্স, যেনকা এইবিলাক মানে অপরাধমূলক কার্যকলার উপর জিরো টলারেন্সর কথা কৈছিল আর কামও করেছিল এক দুই বছর, কিন্তু এতিয়া কতবা নয় কতবা স্থবির হয়েছে। সরকার সজাগ হোক, সচেতন হোক, একশন লোক, তাকে আমি কামনা করেছো। ধন্যবাদ। সরকারে যে সেই বিষয়টলে আন্দোলনের পিছত পদক্ষেপ লবর কারণে তৎপরতা হয়েছে, তার কারণেও আমি আদরণি জানাইছো, ধন্যবাদ জানাইছো। আর সরকারে নিজের দায়িত্ব সহকারে কার্যকরী করব লাগে, এটাই আমি পুনর্বার এই সময় দোহারিছো। আমি আলোচনা করিম, আন্দোলন বর্তমান চলি থাকিব, ইয়ার পিছত আমি সংবাদ মাধ্যমের যোগেদি আন্দোলন প্রত্যাহার হব বা আন্দোলন স্থগিত হব আর পরবর্তী সিদ্ধান্ত কি হব আমি আপনার অবগত করিম। ধন্যবাদ।